শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ মাজদার রহমান, আমার পিতা মৃত হারুদ্দিন মণ্ডল, মাতা গোলাপী বেগম, গ্রাম মধুবাড়ি, ডাকঘর গোপালপুর, উপজেলা লালপুর, জেলা নাটোর। স্যার, আপনার যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? আমি ছাত্র ছিলাম তখন। কোথায় পড়তেন? আমি চকনাচুর হাই স্কুলে তখন এসএসসি পরীক্ষার্থী। কোনো ছাত্র রাজনীতি করতেন? না, তখন ছাত্র রাজনীতি মানে এক সবাই বঙ্গবন্ধুর ইয়েতেই চলেছে, তার ভাষণের পরে ভিত্তি করেই ইয়ে করছে। তখন তো রাজনৈতিক পার্টি সেরকম ছিল না, এক বাম সংগঠন আর বঙ্গবন্ধু পরে যে আসলেন, এটা বঙ্গবন্ধুর রাজনীতি আমরা করছি। 30 মার্চ পাক হানাদার বাহিনী পাবনা শিল্প এলাকা তখন তৈরি করছিল, ওখান থেকে একটা গ্রুপ পদ্মা পার হয়ে আসি, ময়না নামক স্থানে আসি, তারা হাজির হয়। হাজির হওয়ার পর তখন জনসাধারণ এবং যারা এই যে ইপিআর পুলিশ যারা আনসার ছিল, যুদ্ধে তারা পরাস্ত হয়। পরাস্ত হওয়ার পরে রাত্রে তারা পরের দিন সকালবেলা তখন এই নর্থ বেঙ্গল সুগার মিলে তারা আসার জন্য তখন রেল লাইনে তখন একটা ব্যারিকেড দেওয়া হয় ইয়া দিয়ে, ট্রেন দেওয়া। তখন ওনারা পার হতে না পারার পর আবার ব্যাক করে, ব্যাক করার পরে তখন ওখানে যাই হোক তাদেরকে, তখন ওই দলের নেতৃত্ব ছিল মেজর রাজা খান, ওনাকে ধরা হয়, ধরে নর্থ বেঙ্গল সুগার মিলে আনা হয়। আনার পরে পরবর্তীতে ওনাকে ইয়েতে মারা হয়। তখন 5ই মে এখানে সব লিয়েছি মাইললো, তখন আমরা প্রিপারেশন নিলাম যে ঠিক আছে আমরা ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া যায় আমরা তখন ছিলাম 6 জন। হ্যাঁ, আব্দুর রব সরকার, মোজাম্মেল হোসেন, রেজাউল করিম, আমি মাজদার, আব্দুল আজিজ, আরেকজন ছিল ও তো বাইরের পাবনার, ওর নামটা আমার এখন স্মরণে আসছে না। কোন মাসে আমরা গেলাম তখন? এটা হচ্ছে ওই 5ই মের পর, জুনের লাস্টের দিকে, মানে জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা চলে গেলাম। যাওয়ার পরেই আমরা ওইপারে যাওয়ার পরে তখন আমরা ওখানে যাই, আমরা নিজেরা একটা সাবরামপুর বলে জায়গা আছে ওখানে একটা ক্যাম্প তখন আমরা করলাম। আমাদের নেতৃত্বে ছিলেন এখানে তৎকালীন MLA জিল্লুর রহমান, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা ইয়ত ক্যাম্পে প্রথমে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওখানে প্রায় 20 দিন থাকার পরে আমাদেরকে নিয়ে নদিয়া ডিস্ট্রিক্টের জামশেদপুর ওখানে ক্যাম্পে নিয়ে দেয়। ওখান থেকে আমরা 5 দিন থাকার পর ওখান থেকে আমাদেরকে নিয়ে চলে দেয় বিহারের চাকুলিয়া। ওখানে আমরা যা 33 দিন হায়ার ট্রেনিং করি। হায়ার ট্রেনিং করার পর আমরা তখন ওখান থেকে চলে আসি পরাগপুর বর্ডার হয়ে এই লালপুর নাটোর থানার ভিতর দিয়ে আমরা।
আমরা তখন ছিলাম 100 উপরে একটা কোম্পানি। হ্যাঁ কোম্পানি। হ্যাঁ কার কমান্ডে আসছে এটা? তৎকালীন তখন কমান্ডার ছিলেন আব্দুর রব সরকার, যুদ্ধকালীন কমান্ডার। কোনো দলে বা টিমে ভাগ করা হয়েছিল? হ্যাঁ, প্রত্যেকটা 10 জন 10 জন করে একটা করে গ্রুপ করা হয়েছিল, টিম করা হয়েছিল। আমার গ্রুপের কমান্ডার আমি নিজেই ছিলাম। আমাদের 10টা কমান্ডার ছিল, আমি ছিলাম, ওয়াহিদ ছিল, তারপর হচ্ছে আব্দুর রাজ্জাক বলে একটা লোক ছিল, সেটা উনি মারা গেছে। আর 100 জনের কমান্ডার ছিল হচ্ছে আব্দুর রব সরকার। অপারেশন আমরা প্রথম অপারেশন করে আসি সালামপুর রাজাকার ক্যাম্প। রাজাকার ক্যাম্পে অপারেশন করার পর ওখানে ওদেরকে পরাস্ত করার পর আমরা ওখান থেকে আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করি এবং দুইজনকে জীবিত ধরার পরে একজনকে হত্যা করা হয়, মানে তাকে তার অপকর্মের জন্য। আর একজনকে সে আসলে আমরা বিচারে দেখলাম যে সে অপরাধী নয়, তাকে আমরা তখন আমাদের সাথে নেই, গুলির বাক্স টাক্সগুলো টানাই। তারপরে শকমক সময় আমাদের আব্দুলপুরে একটা পাখানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়। ওই যুদ্ধে তখন পাখানাদার বাহিনীরা ওরা ট্রেন নিয়ে আসছিলো ঈশ্বরদি থেকে ওই, তারপরে ওরা যখন বুঝতে পারে যে মুক্তিযোদ্ধারা আমাদের রেল লাইন সব জায়গা থেকে খুলে দিয়েছে, আমাদের যাওয়া যাবে না, ওরা তখন তাড়াতাড়ি পিছনে ফিরে এরপরে রাজশাহী থেকে লোক ধরে নিয়ে আসতো ওরা নিয়ে এসে এই বাউড়া ব্রিজ নামক এখানে তাদেরকে হত্যা করা হতো। তখন আমরা চিন্তা করলাম যে আড়ানি ব্রিজ এটাকে উড়াতে হবে। তখন আমরা ওখানে 3টা গ্রুপে ভাগ হলাম, 2টা গ্রুপ ওই মানে একটা গ্রুপ ওই পারে অ্যাম্বুশ করলো, একটা গ্রুপ আমার এই পারে অ্যাম্বুশ করলো, আর একটা গ্রুপ ওই এক্সপ্লোজিভ লাগানোর জন্য ওখানে গেল। যাওয়ার পরে যাই হোক ঘটনাচক্রে ইয়ে দিতে দেয় আমাদের একজন ছিলেন আবুল কালাম আজাদ সাহেব, ওনার একটা হাত উড়ে যায়। তো যাই হোক শেষ পর্যন্ত আমরা ব্রিজটা উড়াতে সক্ষম হই। তখন তারা আর আর ওই দিক থেকে আর আসতে পারে না। তারপর ওখান থেকে যখন আমরা চলে আসি, আসার পর তখন নাটোর থেকে আসা শুরু করে। নাটোর থেকে যখন পাক খানাদার বাহিনীর আসতো ট্রেনে চড়ে, আমরা আব্দুলপুরে ওই দিন আবার আরেকটা অপারেশন হয়। অপারেশনে আমরা ওই সাইডের তখন ওই রেল লাইনের সমস্ত আমরা উড়াই দিই। উড়াই দেওয়ার পরে তখন ওরা ঈশ্বরদি চলে আসে। এই ঈশ্বরদি চলে আসার পর থেকে এই এদিককার তখন ট্রেনের অপারেশন এদের বন্ধ হয়ে গেল। এই ঘটনার পরের থেকেই আমরা তখন যুদ্ধ করতে করতে পাবনার অনেক জায়গাতে আমরা গেছি। তারপরে গেরিলা বাহিনী হিসাবে আমরা যুদ্ধ করেছি। আমাদের হায়ার ট্রেনিংয়ে মানে এক্সপ্লোজিভের কিছু ট্রেনিং ছিল, যেহেতু যারা শিক্ষিত ছিল তাদেরকে বেছে নিয়েছিল। এইভাবেই আর কি আমাদের এই এক্সপ্লোজিভ ট্রেনিং করার জন্য যে সমস্ত ব্রিজ বা কালভার্ট ছিল এগুলো উড়ানোর জন্য, এইভাবে আমরা আজকে শেষে তো 16 ডিসেম্বর বিজয় দিবস হয়ে গেল। বর্তমান যে বাংলাদেশ চলছে, আপনাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আপনারা যুদ্ধটা করলেন, এখন কি মনে হচ্ছে সেই লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ হয়েছে? না, আমরা যে উদ্দেশ্যের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করেছিলাম সেটা সম্পূর্ণ পূরণ হয়নি। তার কারণ বঙ্গবন্ধুর যে সোনার বাংলা উনি যে স্বপ্ন দেখছিলেন, তারপরেও অনেকটা হয়েছে আর কি। আমরা 100% হয়নি, অন্তত 80% হয়েছে। তরুণ প্রজন্ম যারা আছে মানে আমাদের বয়স যারা, ওদেরকে যদি আপনি এই যে মুক্তিযুদ্ধ হিসেবে কিছু পরামর্শ দেন, মানে কী করবে তারা? না, অবশ্যই প্রথমে একটা জিনিস পরামর্শ হচ্ছে তাদেরকে প্রথমে আগে মানসিকভাবে সচ্চরিত্রের অধিকারী হতে হবে। তারপরে পলিটিক্যালি যে সিচুয়েশন বর্তমানে অ্যারেস করছে, ব্যবসা হিসাবে এটাকে বর্জন করতে হবে। তারপরে মানুষের সেবার সেবক হিসাবে নিয়োগ হতে হবে, শাসক হিসাবে নয়। আমি মনে করি তাহলেই পরবর্তী প্রজন্ম বা বঙ্গবন্ধুদের প্রতিশ্রুতি সেটা 100% বাস্তবায়ন হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।